তো গাইস, এখানে ময়না শ্যাম্পু করছে, মানে কি একটা মাখছে, উকুন হয়েছে মাথায়। আর এদিকে টমি শুয়ে আছে, ময়নার ভয় পাচ্ছে, মানে একবার দেখা হয় না। আয় আয়, আগে এর থেকে আগে যখন হচ্ছিল তখন তো ক্যামেরা ছিল না, তখন ভালো দেখা যাচ্ছে। এই না না এটা তো আমাদের টমি সবাইকে ভয় পায়, কিন্তু রাত্রেবেলা সের হয়ে যায়, সকালবেলা সবাইকে ভয় পায়। গেটের মুখে বেঁধে রেখেছে, এদিকে সব গোলা দিচ্ছে আমার। খুঁড়ে কি করেছে জায়গাটা, এখানে ওখানে গর্ত সব, বুঝলি? আমার সাইকেলের সামনে ওখানটায় গর্ত, মানে বড় বড় সব গর্ত করে রেখেছে। না শেষমেশ বাধ্য হয়ে ছিকল ফিকল সব ছিঁড়ে ফেলেছে। তো শেষমেশ ভাই এই তারাটা আর গলায় ঝোলাতে হতো আমাদের, এতটাই বিয়াদব টমি। তো ময়নাকে রেখে দিয়েছি ওইদিকে, আর আসতে হচ্ছে না ময়নার জন্য ভয়তে। ভাবছি তো কোন ভূত ফুত চলে এলো আমাদের বাড়িতে, হেম্বু টেম্বু করছে, সাদা সাদা হয়ে গেছে উপরের দিকে, এরকম ভয়, ওর ভয় পাচ্ছে একটু। বসে পড়েছে ভাই টমি ওইদিকে।